দেশে অনেক ক্ষতি হয়, প্রায়ই আগুন লাগার কথা শোনা যায়, স্পেশালি ফানুসের জন্য। একটা মজা জিনিস দেখানোর জন্য আসলে ক্যামেরাটা অন করছি। এটা হচ্ছে আমার সামনে একটা বাইক আছে, বাইকের ইঞ্জিন নাম্বার লেখা নাম্বার প্লেটের জায়গায়, আর হচ্ছে পিছে লেখা পুলিশ। আর পুলিশ ভাই জানেন নাই কোনো হেলমেট, আর পিছে তার গার্লফ্রেন্ড অর ওয়াইফ অর এনি ওয়ান হোয়াট এভার, বাট দে ডোন্ট হ্যাভ এনি হেলমেট। তাদের নাম্বার প্লেট দরকার হয় না, হেলমেটের দরকার হয় না। What's up, beautiful people? This is Tohir and welcome to my YouTube and Facebook channel TWT Vlog. সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আজকে রাতে বেলা হঠাৎ করে 300 ফিট, অনেকদিন আগে বলছিলাম যে 300 ফিটের আর কোনো ব্লগ করব না, সো আজকের ব্লগটা 300 ফিট ঘিরে না, বাট 300 ফিটে যাচ্ছি। এই রিলেটেডই ব্যাপারটা হচ্ছে, আগামীকালকে হচ্ছে 31st, আর আজকে বাসা থেকে একটু বের হয়েছি কারণ কালকে ফ্যামিলি কল একটা প্রোগ্রাম আছে, সেই কারণে বাসা থেকে বেরোতে পারবো না। আর আজকে একটা ফ্রেন্ডের একটা টুকটাক মিট আপ আমার বাইকিং কমিউনিটির, যাদের সাথে আমি নর্মালি ট্যুর করি, আর এর মধ্যে তাহসিন আছে, ও আসতেছে হচ্ছে সেই সুদূর চিরাং থেকে, কিন্তু এখন বাজে 10টা, ও এখন পর্যন্ত পৌঁছায় নাই। আর 300 ফিটে এখন যাবো, আগে হচ্ছে নীলা মার্কেটে, আর যদিও 300 ফিটে একটা স্পিড লিমিট টিমিটের একটা ব্যাপার আছে, পুলিশের একটা মহাযজ্ঞ চলতেছে, মানে স্পেশালি 2-3 নম্বর ব্রিজ, যে ব্রিজ না এটাকে কি বলবো, টানেলের উপরে যে টার্নটা, এই টার্নে মানুষকে দাঁড়াইতে দেয় নাই, অ্যান্ড উইচ ইজ রিয়েলি আ গুড ডিসিশন। সামনে পুলিশ চেকপোস্ট, চেকপোস্ট তো আছেই, আগে থেকে বাইক স্লো করতে হবে। জানি না 4টা আসতেছে কি না, সেই চেকিং চলতেছে। ঠিক আছে, একদম চেকিং দেওয়া উচিত। ওরে 4টা, যে লাগতেছে না ভাই, অসাধারণ। মানে এমন একটা রাস্তায় বাইক চালাতেছি, সামনে 4টা, মনে হচ্ছে একটা বেলুন ইয়া হয়েছে। যদিও সরি ফর মাই গ্লাভস, আমি আজকে গ্লাভস নিয়ে বেরোইনি, তাড়াহুড়া করে বেরোইছি, আসার কোনো মানে প্ল্যানই ছিল না, তারপরও আসলাম। আর ঠান্ডা, আর কালকে তো যেটা বলতেছিলাম 31st আর 31st-এর কারণে ঢাকা শহর এমনি আজকে একটু জমজমাট হয়ে গেছে, আর কালকে চলবে হচ্ছে যখনই 12টা বাজবে, 12টার পরে আতশবাজি শুরু হবে। তো আমার পরিচিত যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা আতশবাজি মানে করেন, আতশবাজি অবশ্যই করেন, যেটা করতেছে, বাট এটাতে আমাদের প্রত্যেক বছর আতশবাজির কারণে আমাদের দেশে অনেক ক্ষতি হয়, প্রায়ই আগুন লাগার কথা শোনা যায়, স্পেশালি ফানুসের জন্য। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি পসিবল হয় তাহলে আতশবাজি ছাড়াও তো আমরা আসলে এন্টারটেনমেন্টের অনেক ওয়ে আছে, আমরা তো আতশবাজি ছাড়াও লাইফে এনজয় করতে পারি, ঠিক আছে? আতশবাজি না করি, আর কারণ এটাতে প্রকৃতির অনেক ক্ষতি হয়, স্পেশালি পাখিদের, পাখি অনেক হাজার হাজার লাখ লাখ পাখি পুরো ওয়ার্ল্ডে মারা যায় শুধুমাত্র এই একদিনের আনন্দের জন্য, আর অনেক মানুষের বাড়িঘর পুরো যায় শুধুমাত্র এই আতশবাজির জন্য। এইটা প্রত্যেক বছর অনেক বেশি হচ্ছে, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা অ্যাটলিস্ট ফানুসটা না উড়াই, এবং আতশবাজি যদি পসিবল হয় তাহলে আতশবাজিটাও আমরা থেকে দূরে থাকি, একটু অ্যাভয়েড করতে পারলে মনে হয় ভালো হবে। আর এখন প্রত্যেকটা ব্রিজে ইয়া দিয়ে দিছে, দাঁড়ানোর কোনো অপশন নাই, পুলিশ থাকবেই প্রত্যেকটা ব্রিজে, প্রতিটা ব্রিজেই। আমরা যাবো নীলা মার্কেটের দিকে, প্রতি ব্রিজে পুলিশ আছে, হিউজ পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, মানে নির্বাচনের জন্য কিন্তু এটা করা হয় নাই, বাট করা হয়েছে। আমাদের মতো কিছু রাইডারদের মতো, কিছু ছাত্রী রাইডারদের মতো, সবার জন্যই মিলে ছিল। আরে ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আপনি না আমুনা আপেরা এদিকে আইবেন, প্ল্যান তো উল্টা পাল্টা করে ফেলাইছে, পুরা জায়গা জায়গা পুলিশ, পুরা জায়গা জায়গা পুলিশ, কোথাও দাঁড়াইতে পারবেন না, কোথাও মানে এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবেন না, স্পেশালি বাইকারদের জন্য, গাড়ির জন্য, এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। আর আমার সাথে যারা ছিল তারা অনেকখানি সামনে চলে গেছে, আমি একটু আস্তে আস্তে
বেরোইছি, ও যে সামনে গ্রুপ দেখা যাচ্ছে। আসলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, কালকে তো বেরোতে পারবো না গ্রুপের সাথে। ও আর আপনাদের সাথে পরিচয় করানো হয় নাই, যেটা হচ্ছে ভুলে গেছিলাম আমি, আর ভিডিও ওপেন করা হয়নি আড্ডা দিতে দিতে। আর এই যে হায়াতি নিয়ে চলে এসেছে তাসিন, ওকে, ও আসছে হচ্ছে চিরাং থেকে, আর ও চালায় ও গাড়ি, সেই সেই ওই যে বেনিলি, আরে বেনিলি, আজকে রাতে বেলা ব্লগ করার কোনো রিজনই ছিল না, শুধুমাত্র বছরের শেষ একটা ব্লগ আপনাদের কাছ থেকে এই বছর থেকে একটা বিদায় নেওয়ার জন্য, যেন সুন্দর করে একটা বিদায় নিতে পারি, একটা সুন্দর একটা বছর যেন আবার শুরু করতে পারি, সেই কারণে আজকে ব্লগিংটা করা। এবং সবাইকে একটা জিনিস সম্পর্কে একটু সচেতন করা, যে আমরা যেন আগামীকালকে আমাদের আনন্দটা করি, আনন্দ করা যেটা সেটা করি, বাট আনন্দটা যেন কারো দুঃখের কারণ না হয় সেই দিকে যেন আমরা খেয়াল করি, সেটা খেয়াল করে আমরা আমাদের নতুন বছরকে স্বাগতম করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।